এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমি ব্লগ যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিকের ব্লগ। তো এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, পিকনিক স্পটে এসে যে স্পটটা এসেছি সেখান থেকে ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। চলো এনজয় করো ব্লগটা। চলো, থ্যাংক ইউ। তো গাইস, আমাদের দেখতেই পাচ্ছ চেয়ার টেবিল এসে গেছে, এইগুলোকে সরিয়ে একটু পরিষ্কার করা হচ্ছে, ঝাড় দেওয়া হচ্ছে। দেখছো, আমাদের কাজের লোক কাকা ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে জায়গাটা সরিয়ে। তো চলো জায়গাটা পরিষ্কার করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের পিকনিকের যে চিকেন চলে এসেছে, কাটাও কমপ্লিট, বলতে গেলে প্রায় শেষের পথে, শেষ ফিনিশিং চলছে চিকেন কাটাও। তো এই দেখতেই পাচ্ছ আমাদের এতটা 8 কেজি চিকেন আনা হয়েছিল এর জন্য, পিকনিকের জন্য। তো এই হচ্ছে আমাদের চিকেনের বড় পিসটা, চলো কাটিং হচ্ছে, বাদ বাকি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে আমাদের সবজি কাটা চলছে, কাকারা দেখছো গল্প করতে করতে সবজি কাটা শুরু করে দিয়েছে। এবার দেখাচ্ছি আমাদের প্রথম উনুনটা, যেটা আমাদের এখানে খোলা হয়েছে, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আর মেন উনুন, যেখানে আমাদের মাছের মাথা দিয়ে যেটা বাঁধাকপি হবে সেটা বসানো শুরু হয়ে গেছে। TakeTones.com তো গাইস, আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাই বসে বসে ফোন ঘাঁটছে, কোনো কাজ নেই, কাজ করে মাথা খারাপ হয়ে যায়। এখন বাজে 10:30, সাড়ে দশটা এখন হবে, লুচিবেলা শুরু হয়েছে, তারপরে ব্রেকফাস্ট হবে, তারপরে বাদ বাকি যাওয়ার হবে টিফিনে। এখন রান্না বসে গেছে, কখন খাওয়াবে সেটাই জানি না, কখন খাওয়াবে কিছু বোঝা যাচ্ছে না। বাজবে হয়তো 3-4টা বেজে যাবে, তো এখন যতটা হচ্ছে ততটাই দেখা যাক, আর খাওয়ার পর্বটা জনের সাথে শেয়ার করছি। চলো এতটাই, বাই, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমাদের ওখানে একটা মাছের মাথা কম পড়েছে, 4টে আনার কথা ছিল, একটা কম পড়েছে, তো সেটাই আনার দায়িত্ব আমার উপরে পড়েছে, তো সেটাই আমি আনতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, সেটা আনা যাক, আর তোমাদের আমি দেখাচ্ছি কোন মাছের মাথা নিলাম। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ছোটটা দেখো একবার, হয়ে গেল ওটাই করে দাও, 50 নিয়ে নাও না, আসবে না, দুটো নেবো না, একটাই নেবো। হ্যাঁ, কানকোটা ফেলে দেবে, হ্যাঁ কুচিয়ে দাও। এখন মাছ ধুতে হবে, চলো মাছ ধোয়া, দেখো এনজয় করো। হাতের অবস্থা দেখো, তেল ভর্তি দিয়ে জলটা ঢাল, ভর্তি দিদি সারা দিকে হাত কেটে যাবে।
হয়েছে কতটা হয়েছে তোমার কত? ও যারা খাল মাংস খায় তারা মারে। ঠিক আছে তো খাওয়া দাওয়া, তোর খাওয়া ঠিক আছে তো? লুচি আমার লুচি পেয়েছি, চলো খাওয়া যাক। আমার কিন্তু বেশ ভালো লেগেছে রান্না। এই ভিতরে তো মাঠে যারা একজন মাঠে এই ভিতরে মাঠে যারা একজন মাঠে মুরগিটা খুবই ভালো হয়েছে। মুরগিটা এখানে খেলে আমরা প্রথম টেস্ট করলাম, বাদ বাকিগুলো তোমাদের চেয়ার করবো। আমার মাইন্ড খাওয়া দাওয়া থেকে দেখতে হবে, আমার চলছে, আমরা টেস্ট করলাম এখন সবে। তো গাইস আমাদের বসে গেছে সবাই, বাচ্চা খাওয়া চলছে, পরে আমরা বসবো। সবার ছবি উঠছে, দাদারও উঠে গেছে ছবি, একদম ভাই এখানে চলছে এখন আমাদের পকোড়া ভাজা। এখনো পকোড়া ভাজা গরম গরম তার বসছিল, চলো দেখা যাবে কেমন খাওয়ায়। এই খাবার দাবার কেমন হয়েছে? ভালো হয়েছে একদম। খাবার যেমন কেমন হয়েছে? ভালো হয়েছে তো? বুঝাই ঠিক আছে, খাবার দাবার বুঝাই ঠিক আছে, খাওয়া দাওয়া।
খাওয়া দাওয়া কেমন হয়েছে? খাওয়া ভালো হয়েছিল? খাওয়া দাওয়া ঠিক আছে তো? সবাই দীপিকা আমি দিয়ে দিলাম, তো বাদ বাকিটা তোমার সাথে পরে আমি শেয়ার করছি, তো কেমন হলো বাদ বাকিটা পরে আমি দেখাচ্ছি। ভাত পড়েছে আমাদের, এই দেখছো আমরা এবার খেতে বসেছি। শুনতে পাবে না কাছ থেকে, ইমপ্রেশন নেই। আমরা আমাদের রান্না ভালো হয়নি, আমরা অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে রান্না করবো, ঠিক আছে? রান্না ভালো আছে? আলু ভাজা এগুলো দাও, স্যার চিনি, স্যার চিনি ভালো রে। হ্যাঁ জানি বাস হয়েছে, ভালো আছে? এই বিয়ে তোর মা যে ভালো আছেন? ভালো ভালো আছেন? খেয়েছেন? পূজায় ভাই আমার ফোন নেই, আমার এটা আমার ফোন না, বাবা ফোনে দাম তো, বাবা ফোনে বাবু ওই বাবা ফোনটা আছে তো তোর। ভালো আছে খাবার? হ্যাঁ ছেনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর পাশে শেয়ার করো, আর দেখো ভিডিও দেখতে হলে ব্লগ ভিডিও দেখতে হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো দেখো পরের ব্লগে তোমার সাথে, তো আজকের জন্য এতটাই, চলো গুড বাই, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর এখানে আমাদের প্রোগ্রাম দেখো ইয়ার মন মে বাজি সিতার, ইনস্টা করে দিল পুরো।